হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সবার? তো নতুন একটা ভিডিও চলে আসলো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটা হচ্ছে আমি ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর ব্লগারদের কপি করব, মানে এটাকে ভদ্রভাষায় বলে প্যারোডি ভিডিও। তো আজকে আমি প্যারোডি ভিডিও বানিয়েছি। তো কোন পার্টটা ভালো লাগছে এটা অবশ্যই পরে জানায়েন। ফানি ভিডিওকে ফানিভাবেই নিয়েন, এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। Hey guys, assalamu alaikum, myself Rakib and welcome back to my another vlog. So guys, aajke amra challenge video korte jacchi. So challenge video hocche living in bathroom for 20 hours our challenge. So guys, amar challenge video shuru korar age arekta challenge amra korte jacchi. Tar age kotha hotechhe kintu kintu aajke gusol korar age. Koi gusol korira? Last ek mash age to gusol korna. Ek mash dhore gusol korna, ekta comment e gali dien to. To tar age arekta challenge korbo, shera hocche চুল আমার গুনতে হবে। এক মিনিটের মধ্যে আমি কতগুলো চুল গুনতে পারি। গাইস, এখন আমি আমার চুলগুলো গুনতে থাকবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 2000 years later, 1112, 1113, 1114, 1115, 1116. সো গাইস, এই ভিডিওতে আমি সর্বোচ্চ লাইক চাই। এই ভিডিওতে আমি লাইক চাই 100K, নাহলে কিন্তু আমি ভিডিও বানাবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরএস ফাইম চৌধুরী। সো আজকে আমি যাচ্ছি আমার ভালোবাসার শহর টাঙ্গাইল। টাঙ্গাইল লাস্ট 4 বছর পর আবারও যাওয়া হচ্ছে, খেলা হবে টাঙ্গাইলবাসী। সো আরেকটা কথা, আমাদের সোয়াগ টি শার্ট কিন্তু চলে আসছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন একদম স্টক ফুল হয়ে গেছে। তো আপনারা একটু আদিল কিন্তু ডিস্টার্ব করবেন, একটু এসএমএস দিবেন যাতে দরকার হয়। তো আর আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে স্টোরি দিবেন, তাহলে আমি কিন্তু আপনাদের স্টোরিগুলো দেখতে পারবো গাইজ। তো চলে আসছে, খেলা হবে। আর নিচে আমার ফ্যান ফলোয়ার দাঁড়াই আছে, সহজে তো হাই হেল্প করে আসে। লাভ ইউ আপনাদেরকে, আপনারা যে এত ভালোবাসেন আমাকে, আমি আসলে প্রাউড ফিল করি। আপনারা যে আমার সাথে দেখা করতে আসেন, ভাই বলার মতো না। থ্যাংক ইউ সবাইকে। What's up guys, it's my boy Towhid afridi and welcome to my vlog 112. Exactly guys, আজকে আমরা আছি চায়না। চায়না আমার একটি ইনভাইটেশন আছে। সো আজকে আমি যাবো চায়নার ভালো ভালো মানুষদের সাথে দেখা করতে। তো সেইখানে আমি আজকে চায়নাটাকে এক্সপ্লোর করব। তো সবার সাথে বিদায় নিয়ে নিছি, আর আজকে আমার সাথে কিন্তু পায়েল যাচ্ছে, আর আপনাদের ফেভারিট টরন্টো হয়ে যেতেছে আজকে আমাদের সাথে। সো গাইজ, আজকের ব্লগটা অনেক বেশি মজা হবে, ফুল ফ্যামিলি নিয়ে দেখবেন আপনারা সবাই। সো সবার আগে আমুর থেকে বিদায় নিয়ে আসি গাইজ। A few moments later. আপনাদের জন্য চ্যালেঞ্জ, আমার জন্য চ্যালেঞ্জ না। কথা হচ্ছে এই ভিডিওতে যদি আপনারা সর্বোচ্চ শেয়ার করেন, ধরেন যে আপনারা যদি 1 কোটি শেয়ার করতে পারেন, তাহলে যে সব থেকে বেশি শেয়ার করবে তাকে আমি iPhone 4S গিফট করবো। ঠিক আছে গাইজ, তো এটা চ্যালেঞ্জ ভিডিও। তো কথা হচ্ছে এই যে কিছু যেটা রান্না করছে আপনাদেরকে দেখায়, কিছু যে একটা স্মেলটা আসতেছে না, মানে আমি থাকতে পারতেছি না, বিষয়টা হচ্ছে এরকম। তো আসেন খাওয়া শুরু করে দিন। তো খিচুড়ি খাওয়ার আগে আপনারা একটু লেবু নিয়ে নেবেন, আরো কাছ থেকে দেখাও লেবুটা এরকম চিপটাই নেবেন। আর সব থেকে আমার ভালো লাগে কি জানেন, এই যে মটরশুঁটি, এটা আমার ফেভারিট বলতে পারেন, এই যে মটরশুঁটি, এটা আমার ভালো লাগে। তো মটরশুঁটিটা আসলে ওই রকমভাবে দেখা যায় না, যখন ধরেন এখন শীতকাল, তো এখন তো শীতকাল, শীতকালের জন্য আসলে মটরশুঁটিটা পাওয়া যাইতেছে। তো মটরশুঁটির জন্য খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। এখন আমরা একটু টেস্ট করে দেখি গাইস। এই যে এলাচি, ঠিক আছে, একদম বিরক্তিকর একটা জিনিস, এটা আমার একদমই পছন্দ না। এটা যাচ্ছে কি, মানে এলাচিটা আমার মতো মানুষ ব্যবহার করে ঠিকই কিন্তু পছন্দ করে না। যাই হোক, তো খেয়ে দিই। খায়, এটা অনেক জুসি, অনেক টেন্ডার। আমরা একটু মাংস ট্রাই করি।
এটা কত সফট, আমি যখন ধরতেছি ধরার সাথে সাথে একদম খুলে আসতেছে, একদম হাতে চলে আসতেছে। তো এটা আমি মুখে নিব, একটু মুখে নিই। গল অনেক মধুর, অনেক জুসি, অনেক টেন্ডার, ভালো একটা সাউন্ড। তাই আমি মাংস যখন ধরতেছি না একদম মেল্ট হয়ে যেতেছে। এই দেখেন, আপনারা একটা কথা বলার ছিল, আমি জাস্ট ফেসবুকে পোস্ট করছি কি নিউ জানি, আর আপনারা আমাকে না জানিয়ে সোনারের সাথে বিয়ে দিয়েছেন, এটা কি আপনারা ঠিক করছেন বলেন। যাই হোক, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।